মাধ্যমিক বাংলা সাহিত্য নবম দশম শ্রেণীর জন্য পাঠ্য কবিতা সাহসী জননী বাংলা কবি কামাল চৌধুরী কবি পরিচিতি কামাল চৌধুরী উনিশশো সালের আঠাশে জানুয়ারি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বিজয় করা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা আহমদ হোসেন চৌধুরী ও মাতা বেগম তাহেরা হোসেন উনিশশো সালে তিনি নারায়ণগঞ্জের গোদানাইল হাইস্কুল থেকে এসএসসি এবং উনিশশো সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে সম্মানসূচক স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন দু সালে তিনি গাঢ় জনগোষ্ঠীর মাতৃসূত্রীয় আবাস প্রথা নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন বর্তমানে তিনি সরকারি চাকুরিতে নিয়োজিত আছেন তার কবিতা বাঙালির আবহমান জীবনচর্চা সংগ্রাম ও মানবীয় বোধের উচ্চারণ সেই সঙ্গে শিল্পিত প্রকরণের উজ্জ্বল প্রকাশ শব্দ ও ছন্দ সচেতন এবং নিরীক্ষাপ্রবণ এ কবি বাংলা কবিতায় পরিশ্রুত ধারার অন্যতম প্রধান প্রতিনিধি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ মিছিলের সমান বয়সী টানাপরণের দিন এই পথ এই কলাহল এসেছি নিজের ভোরে এসেছি নিজের ভোরে ধুলি ও সাগর দৃশ্য হে মাটি পৃথিবী পুত্র পান্থশালার ঘোড়া ইত্যাদি কিশোর কবিতা আপন মনের পাঠশালাতে সাহিত্যে তাৎপর্যময় অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার সহ অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন পাঁচ পরিচিতি কবি কামাল চৌধুরীর ধুলি ও সাগর দৃশ্য কাব্য ধুলি ও সাগর দৃশ্য কাব্যগ্রন্থের অন্তর্গত সাহসী জননী বাংলা কবিতাটি তার কবিতা সংগ্রহ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে এখানে বলা হয়েছে ভীতু ও ভেত বলে যাদের অভিহিত করা হয়েছিল সে মিথ্যাচার ব্যর্থ করে দিয়ে বাঙালি জাতি তাদের শৌর্যের মহিমায় জয় করে নেয় স্বাধীনতা মুক্তির পতাকা তাদের হাতে শত্রুর আশুরিক আচরণ বিকট উল্লাস আর নৃশংসতা স্বল্প সময়ে পরাভূত করা সম্ভব হয় এদেশের মানুষের মনে কাব্যময় স্নিগ্ধতার সঙ্গে সাহসের ইস্পাত দৃঢ়তা আছে বলে অনাদি অতীতের সংগ্রাম ভাষার জন্য রক্তদানের ইতিহাস মুক্তিযুদ্ধকালে ছিল বাঙালির প্রেরণার বাতিঘর এদেশের জনজীবনের বিভিন্ন বাঁকে আছে প্রতিরোধ ও সংগ্রামের ঐতিহ্য গ্রাম বাংলার মানুষ সমন্বিত সংহতিতে পরাভূত করে অশুভ শক্তিকে আসলে এসবই বাংলা জননীর প্রাণের উত্তপ্ত স্পন্দনজাত তার মাটি থেকে উঠে আসা সাহসের ফোঁয়ারা স্নাত সমস্ত বাধাবিঘ্ন অতিক্রম করে এই বীর জাতি বিজয়ের পতাকা উড়িয়ে ফিরে এসেছে দেশমাতৃকার ক্রোড়ে শব্দার্থ শব্দার্থ ও টিকা অসুর নৃত্য হিন্দু পুরাণ মতে অসুর হল দেবতাদের শত্রু দৈত্য বা দানব অসুর নৃত্য হলো দানবদের নৃত্য এখানে অসুর নৃত্য বলতে কবি বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর দানবীয় ধ্বংসলীলাকে বুঝিয়েছেন রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি পাকিস্তানি বাহিনী বাঙালিদের রক্তে তাদের হাত রঞ্জিত করেছিল প্রতিশোধ হিসাবে কবি সেই কলঙ্কিত হাতকে মুচড়ে দেওয়ার কথা বলেছেন চিরকবিতার দেশ বাংলা ও বাঙালি জাতি কবিতার জন্য বিখ্যাত এদেশের আছে কবিতার সমৃদ্ধ এক ঐতিহ্য চিরকবিতার দেশ বলতে কবি বাংলাদেশকে বুঝিয়েছেন বাঙালি অনার্য বাঙালি অনার্য জাতি আর্যগণ ভারতে আসার বহু পূর্ব থেকে অনেক জাতির লোক এদেশে বাস করতেন তারা অনার্য হিসেবে পরিচিত আর্যগণ অনার্যদের ঘৃণার চোখে দেখতেন অত্যাচার অবিচার করতেন কবি কবি বাঙালিদেরও অনার্য হিসেবে আখ্যা দিয়েছেন কিন্তু বাঙালিরা যে ভীতু নয় দুর্বল বা কাপুরুষ নয় বরং বীরের জাতি কবি তাদের এই ঐতিহাসিক ও সাহসী পরিচয়ের প্রতি ইঙ্গিত করেছেন অ আ ক খ বর্ণমালা পথে পথে বাঙালির বীরত্ব আর সূর্যের সুদীর্ঘ ইতিহাস আছে সেই ইতিহাসের তাৎপর্যপূর্ণ অধ্যায় উনিশশো সালের ভাষা আন্দোলন ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের সুমহান প্রেরণার পথ ধরে বাঙালি জাতি এগিয়ে এসেছে মুক্তির পথে স্বাধীনতার পথে কবিতার এই অংশে কবি আমাদের ভাষা প্রেমের উদ্দীপনাময় চিত্রকল্প নির্মাণ করেছেন ঘৃণার কার্তুজ কার্তুজ শব্দটি এসেছে কার্টিজ শব্দ থেকে এর অর্থ হল বন্দুকের টোটা ঘৃণার কার্তুজ বলতে কবি বাঙালি জাতির বিস্ফোরণ উন্মুখ ঘৃণার সম্মিলনকে বুঝিয়েছেন নীলকমলেরা জাগে নীলকমল অর্থ নীল রঙের পদ্ম কিন্তু কবি এখানে রূপকথার রাজকুমারদের কথা বলেছেন আর এই রাজকুমারগণ হলেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা যারা দেশমাতৃকার মুক্তির জন্য দীর্ঘদিন রাত জেগে কাটিয়েছেন কবিতার হাতে রাইফেল কথাটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে উনিশশো সালে বাঙালি কবিরা কবিতাকেও যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন অর্থাৎ কবিতার মাধ্যমেও প্রতিরোধ ও মুক্তির কথা বলা হয়েছে এবার বাগের থাবা মুক্তিযোদ্ধাদের শক্তিশালী আক্রমণ বোঝাতে প্রতীকী শব্দের ব্যবহার করা হয়েছে জাগা নির্বাসন শেষে উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণের ফলে এদেশের বিপুল সংখ্যক মানুষ ভিটে ছাড়া হন তারা দীর্ঘ নয় মাস নিজ দেশেই কিংবা প্রতিবেশী রাষ্ট্র ভারতে নির্বাসিত জীবনযাপন করতে বাধ্য হন কিন্তু তারা এ অবস্থাতেই গড়ে তোলেন প্রবল প্রতিরোধ নির্ঘম রাত্রিকে তারা উৎসর্গ করেন প্রিয় মাতৃভূমির মুক্তির লক্ষ্যে এক সময় শত্রুকে পরাজিত করে তারা ফিরে আসেন বীরের বেশে আলোচ্যংসে কবি তাদের গর্বিত প্রত্যাবর্তনের কথা বলেছেন আমরা মূল কবিতাটি পড়ি তোদেরও সুরনৃত্য ঠাঁ ঠাঁ হাসি ফিরিয়ে দিয়েছি তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি নয় মাসে চিরকবিতার দেশ ভেবেছিলি অস্ত্রে মাত হবে বাঙালি অনার্য জাতি খর্বদেহ ভাত খায় ভিতু কিন্তু কি ঘটল শেষে কে দেখালো মহা প্রতিরোধ অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরে উদ্বাস্তু আশ্রয়হীন পোড়া গ্রাম মাতৃ অপমানে কার রক্ত ছুঁয়ে শেষে হয়ে গেল ঘৃণার কার্তুজ সাহসী জননী বাংলা বুকে চাপা মৃতের আগুন রাত জাগে পাহারায় বুড়িগঙ্গা পদ্মা নদীতির ডাকাত পড়েছে গ্রামে মধ্যরাতে হানাদার আসে ভাই বোন কে ঘুমায় জাগে নীলকমলেরা জাগে গ্রেনেড উঠেছে হাতে কবিতার হাতে রাইফেল এবার বাঘের থাবা ভোজ হবে আজ প্রতিশোধে যার সঙ্গে যেরকম সেরকম খেলবে বাঙালি খেলেছি মেরেছি সুখে কান কেটে দিয়েছি তোদের এসেছি আবার ফিরে রাজ জাগা নির্বাসন শেষে এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে ধন্যবাদ